মধ্যরাতে দুই ছাত্রলীগ নেতার উপর হামলার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। এ ঘটনার জেরে অচল অবস্থা বিরাজ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে, বন্ধ রয়েছে যানবাহন ও শাটল ট্রেন চলাচল। বুধবার ভোরে বিশ্ববিদ্যালয়ে জিরো পয়েন্টে প্রধান গেট ও দুই নম্বর গেটে তালা ঝুলিয়ে দেয় তারা। এ সময় সড়কের বিভিন্ন জায়গায় গাছ ফেলে ব্যারিকেডও দেয়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিযোগ, গতরাত 3:30 বিশ্ববিদ্যালয় ফেরার পথে মদন ফকির মাজার এলাকায় ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন ভার্সিটি এক্সপ্রেস ভিএক্স গ্রুপের দুই নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয় ও মোহাম্মদ রাশেদ হোসাইনকে মারধর করে স্থানীয় ডিশ ব্যবসায়ী মোহাম্মদ হানিফের অনুসারীরা। এ সময় তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি করা হয়। ঘটনা সুষ্ঠু বিচার দাবি করে আন্দোলনের নামে ভিএক্স এর নেতাকর্মীরা। এই ঘটনায় হাটহাজারী থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে যান তারা, তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ফতেপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হানিফ। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে বলে জানান সহকারী প্রক্টর শহীদুল ইসলাম। এদিকে গেটে তালা দেয়ায় সকাল থেকে শহরের উদ্দেশ্যে ছাড়া হয়নি কোনো শিক্ষক বাস, এছাড়া বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়নি শাটল ট্রেনও। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ শিক্ষার্থীরা।